তৈরি, পোলিং পার্টিদের রওনা করা। প্রিজাইডিং অফিসার দেখে নেবেন যে তাকে দেওয়া ইভিএমটা তার পোলিং স্টেশনের জন্যই কিনা। ডেলিভারি নেওয়ার পর উনি সেটা সিরিয়াল নাম্বার আর অ্যাড্রেস ট্যাগগুলো মিলিয়ে নেবেন। উনি মেশিনটার কার্যকারিতাটাও চেক করে নেবেন। উনি সিইউটা সুইচ অন করে টোটাল বাটনটা টিপবেন, যাতে বোঝা যায় যে সঠিক সংখ্যক প্রার্থী সিইউ এর মধ্যে সেট করা হয়েছে কিনা। দেখে নেবেন যে ব্যালট পেপারটা ঠিক করে লাগানো হয়েছে কিনা। দেখে নেবেন যে প্রার্থীদের বাটনগুলো আনমাস্ক আছে এবং বাকিগুলো ঢাকা আছে। আর ওর লাগানো সিইউ বা বিইউ সিলগুলো ভোট কর্মীরা কখনোই খুলবেন না। উনি যদি দেখেন যে কোনো গণ্ডগোল আছে, তাহলে বদলি ইভিএম চাইবেন। ভোটের দিনের প্রস্তুতি। ভোটের দিন টিমের প্রিসাইডিং অফিসার হিসেবে তিনি ইউনিটগুলোকে কেস থেকে বের করবেন, সেগুলোকে কানেক্ট করবেন এবং সিইউটাকে সুইচ অন করবেন। টোটাল বাটনটা টিপবেন, যাতে বোঝা যায় যে মেশিনের ভেতরে কোনো ভোট পড়ে নেই। কম করে 50টা ভোটের একটা মক পোল করবেন। পোলিং এজেন্টরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সব প্রার্থীদের জন্য পড়া ভোটের একটা হিসেব রাখবেন, নোটা শুদ্ধ। এই পর্যায়টি এড়িয়ে যাওয়া যাবে না, কারণ এটি হলো মেশিনটা যে সঠিকভাবে কাজ করছে তার প্রমাণ। এবার ক্লোজ বাটনটা টিপুন আর পোলিং এজেন্টদের দেখিয়ে দিন যে আর কোনো ভোট রেজিস্টার করা যাবে না। এরপর ভোট দিতে চেষ্টা করলে ডিসপ্লে ইনভ্যালিড দেখাবে। রেজাল্ট সেকশনের বাইরের আর ভেতরের দরজাগুলো খুলুন। এবার রেজাল্ট টিপুন আর পোলিং এজেন্টদের মক পোল রেজাল্ট দেখান। তারা সন্তুষ্ট হওয়ার পর ইভিএম থেকে মক পোল ডেটা ক্লিয়ার করুন। প্রিসাইডিং অফিসারকে এরপরে মক পোল ক্যান্ডিডেট ভরতে হবে এবং সেটার উপর পোলিং এজেন্টদের সই নিতে হবে। ভুলবেন না, মক পোল ক্যান্ডিডেট ভরার আগে মক পোল ডেটা ক্লিয়ার করতে হবে। মক পোল ঠিকঠাক হচ্ছে কিনা তার উপর আরোকে সারাক্ষণ নজর রাখতে হবে। মাইক্রো অবজারভারও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। যেখানে যেখানে ভিডিও তোলার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পুরো প্রক্রিয়াটার ভিডিও তুলতে হবে। মক পোল ডেটা মুছে ফেলার পর যথাযথ সিল আর ট্যাগগুলো লাগিয়ে সিইউটা সিল করে দিন এবং সেটাকে আসল ভোটের জন্য তৈরি করুন। উভয় রেজাল্টের ক্ষেত্রেই দেওয়া ফ্রেমগুলোর মধ্যে গ্রিন পেপার সিল লাগান। রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্ট ডোরটা বন্ধ করুন, কিন্তু গ্রিন পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে। রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্টটা সিল করে দিন। স্পেশাল ট্যাগটা এমন করে লাগাবেন যে ক্লোজ বাটনটা যেন দেখা যায়। রেজাল্ট সেকশনের ডোরটা বন্ধ করুন। খেয়াল রাখবেন যে গ্রিন পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে। এবার অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে রেজাল্ট সেকশনের আউটার কম্পার্টমেন্টের ডোরটা বন্ধ করুন। এবার আউটার পেপার স্ট্রিপ সিলটা লাগান। খেয়াল রাখবেন যে স্ট্রিপ সিলের আঠা লাগানো পোর্শন এটা যেন গ্রিন পেপার সিলের বেসে থাকে। একে ঢেকে থাকা ওয়্যাক্স পেপার কাভারিংটা সরান এবং গ্রিন পেপার সিলের লোয়ার লেয়ারটা পেস্ট করুন। বিটা সরান এবং সেটাকে সেটার আপার লেয়ারের ওপর পেস্ট করুন। বিটা পেস্ট করার পর আঠা লাগানো পোর্শন সি এর ওপরে থাকবে। সি এর ওপরে ওয়্যাক্স পেপারটা সরান। সি এর ওপর গ্রিন পেপার সিলের দুই লেয়ারে লাগিয়ে দিন। এবার স্ট্রিপ সিলটাকে কন্ট্রোল ইউনিটের বাঁ দিক থেকে ঘুরিয়ে আনুন, ঠিক ক্লোজ বাটন উইন্ডোর নিচ দিয়ে। স্ট্রিপ সিলের অন্য দিকটাকে ডান দিক দিয়ে ওপরে নিয়ে আসুন। এবার আঠা লাগানো পোর্শন ডিটা ওপরে থাকবে, তার ওয়্যাক্স পেপারটা সরিয়ে নিন আর সেটাকে গ্রিন পেপার সিলের ওপরে পেস্ট করে দিন। কন্ট্রোল ইউনিট এবার আসল নির্বাচনের জন্য তৈরি। পোলিং স্টেশনে ইভিএমটা লাগানো।
ব্যালটিং ইউনিটগুলোকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে রাখবেন আর কন্ট্রোল ইউনিটটাকে প্রিসাইডিং অফিসার বা থার্ড পোলিং অফিসারের টেবিলে রাখবেন। এবার সিইউটার পাওয়ার সুইচ অন করুন। ইভিএম এবার আসল নির্বাচনের জন্য তৈরি। পোলিং অফিসার ভোটারকে ভোট দিতে অনুমতি দেন কন্ট্রোল ইউনিটের স্টার্ট বাটনটা চালু করে। বিজি ল্যাম্পটা জ্বলতে শুরু করে। ভোটার পোলিং এনক্লোজারের ভেতরে ঢুকে যান আর প্রার্থী চয়ন করেন। নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার পর তিনি বোতাম টেপেন। একটা তীক্ষ্ণ আওয়াজ হয়, যার মানে হলো যে ভোটটা নিবন্ধভুক্ত হয়েছে। নির্বাচন চলাকালীন কোনো ভোটার যদি বলেন যে তিনি ইভিএম এর মাধ্যমে ভোট দিতে পারছেন না বা বিভ্রান্ত হয়ে পড়েছেন, তাহলে প্রিসাইডিং অফিসার তাকে দেওয়া বিইউর একটা কার্ডবোর্ডের মডেলের মাধ্যমে ভোটারকে প্রক্রিয়াটা বুঝিয়ে দেবেন। এটা বোঝানোর জন্য তিনি কিন্তু কখনোই পোলিং কম্পার্টমেন্টের ভেতরে ঢুকবেন না। তিনি কিন্তু মাঝে মাঝে বিইউটা পরিদর্শন করবেন পোলিং এজেন্টদের উপস্থিতিতে। ভোটিং কম্পার্টমেন্টে কোনো ভোটার না থাকার সময় তাকে খেয়াল রাখতে হবে যে কেউ যেন প্রার্থীদের নামের ওপর কাগজ বা অন্য কিছু লাগিয়ে ঢেকে না দেয়। ইভিএম ডিসপ্লে মানে হলো, এবার বুঝে নেওয়া যাক যে সিইউর বিভিন্ন ডিসপ্লেগুলোর মানে কি। ক্যান্ডিডেট 16। ইভিএমকে 16 জন প্রার্থীর জন্য সেট করা হয়েছে নোটা শুদ্ধ। ইনভ্যালিড, সিইউর কোনো বোতাম ক্রমানুসারে টেপা হয়নি। ফুল, একটা ইভিএম 2000 ভোট গ্রহণ করার জন্য বানানো হয়েছে। এর মানে হলো যে ইভিএম তার ভোট গ্রহণ করার সীমায় পৌঁছে গেছে। ব্যাটারি হাই, মিডিয়াম, লো বক্তব্যে বোঝা যাচ্ছে। সিরিয়াল নাম্বার E00001, এটা হলো কন্ট্রোল ইউনিটের ইন্টারনাল সিরিয়াল নাম্বার। কম্পিউটিং রেজাল্ট মানে রেজাল্ট হিসেব করা হচ্ছে। PST অ্যান্ড PET, পোল স্টার্টিং টাইম আর পোল এন্ড টাইম। পোল রেজাল্ট PDT মানে ভোটের তারিখ আর সময়। ক্যান্ডিডেট 06236 মানে 6 নম্বর প্রার্থী 236টা ভোট পেয়েছেন। প্রিন্টিং মানে প্রিন্ট প্রক্রিয়াটা চলছে। ক্লক এরর মানে RTC টাইম আর সময়ের মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে। যদি ডিসপ্লে দেখায় লিঙ্ক এরর 1, তার মানে কেবলটা সিইউর সাথে ভালো করে কানেক্ট করা হয়নি বা স্লাইড সুইচ পজিশনটা সঠিক নম্বরে সেট করা হয়নি বা ব্যালটিং ইউনিটগুলো সঠিক ক্রমে সাজানো হয়নি। প্রেসড এরর মানে বিইউর ভেতরে কোনো প্রার্থীর বোতাম কোনোভাবে আটকে গেছে। এরর তার মানে সিইউটা আর ব্যবহার করা যাবে না। ভোটের শেষে পোলিং স্টেশনে আজকের মতো ভোট শেষ হয়ে গেছে। ভোট শেষ হয়ে যাওয়ার পর ক্লোজ বাটনের ক্যাপটা খুলে সেটাকে টিপে দিন। কন্ট্রোল ইউনিট এবার কয়েকটা বার্তা ডিসপ্লে করবে, যেমন ধরুন ব্যাটারির অবস্থা, নোটা শুদ্ধ প্রার্থীদের সংখ্যা, PST, PET আর সম্পূর্ণ ভোট সংখ্যা ইত্যাদি। যদি এই পর্যায়ে কোনো অসুবিধা হয়, তাহলে এটা হলো সেই অসুবিধা সামলানোর একটি উপায়। ভোট শেষ হয়ে যাওয়ার পর ব্যালট বাটনটা যদি চালু করা হয় বা ব্যালট বাটনটা যদি ভুলবশত টিপে দেওয়া হয়, তাহলে এই দুই ক্ষেত্রেই সিইউর ভেতর রেড বিজি ল্যাম্পটা জ্বলতে শুরু করবে। সিইউর পাওয়ারটা বন্ধ করে দিন আর এরপর লাল আলোটা জ্বলবে না। এবার আবার পাওয়ারটা সুইচ অন করুন আর ভোট বন্ধ করে দিন। ভোট বন্ধ করে দেওয়ার পর ক্লোজ বাটন ক্যাপটা আবার লাগিয়ে দিন। বটম কম্পার্টমেন্টটা খুলুন আর পাওয়ার সুইচ অফ করুন। কেবলটা খুলে দিন। এবার সিইউ আর বিইউটাকে নির্দিষ্ট ক্যারিং কেসের মধ্যে প্যাক করে নিন। কেসগুলোকে সিল করে দিন আর অ্যাড্রেস ট্যাগগুলোকে লাগিয়ে দিন। যেখানে VVPAD ব্যবহার করা হচ্ছে সেখানে VVPAD সব কেবলগুলোকে খুলে দিন আর নির্দিষ্ট ক্যারিং কেসের মধ্যে ইউনিটটাকে সিল করে দিন।